রাশিয়া ইউক্রেন যুদ্ধে হতাহত লক্ষাধিক রুশ সৈন্য। অন্যদিকে মাত্র ২৪ ঘন্টায় ৭টি সেতু ভেঙে দিয়ে খেরসন শহর থেকে সরে গেল রুশ সৈন্যরা। এবার বিস্তারিত, টানা সাড়ে ৮ মাসের যুদ্ধে ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে নিহত এবং আহত হয়েছেন ১ লাখেরও বেশি রুশ সেনাদল। গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে বৃহস্পতিবার এই কথা জানিয়েছে আমেরিকা সেনার জেনারেল মার্ক মিলারি। সেই সাথে তিনি জানান, ২৪শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই যুদ্ধে রুশ বাহিনীর হামলায় ৪০ হাজারেরও বেশি সাধারণ ইউক্রেনীয় নাগরিক মৃত্যু হয়েছে। ইউক্রেন সেনার ধারাবাহিক হামলার মুখে গত বুধবার খেরসন শহর থেকে সেনাবাহিনী সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সামরিক অবস্থানগত দিকে অতি গুরুত্বপূর্ণ এই শহর ছাড়ার কারণ হিসেবে অবশ্য শীতের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার যুক্তি দিয়েছে মস্কো। যদিও সামরিক বিশ্লেষকদের মতে একাংশই এই যুক্তি মানতে চাইছে না। রুশ বাহিনীর জেনারেল সের্গেই সুরবিকিন জানিয়েছেন, আপাতত তারা ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সরে আসছেন। এর ফলে গোটা খেরসন প্রদেশ সহ দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা ভ্লাদিমির পুতিনের বাহিনীর হাতছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ২৪শে ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণার পর তার বাহিনীর হাতে প্রথম এসেছিল দক্ষিণ ইউক্রেনের এই প্রাদেশিক রাজধানী সহ গোটা খেরসন প্রদেশ। কিন্তু গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অনুগত বাহিনীর প্রত্যাঘাতে খেরসনের বিস্তীর্ণ এলাকা রুশ ফৌজের হাতছাড়া হয়ে গিয়েছিল। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল ছেড়ে গেছে রুশ বাহিনী। খেরসন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টায় ৭টি সেতু ধ্বংস করা হয়েছে। এসব সেতু স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মস্কোর মাক্সার টেকনোলজিস। প্রকাশিত ছবিতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত দুটির মধ্যে একটি রেল সেতু, এটি কারখোবাতে বাঁধের উপর অবস্থিত। গত কয়েক মাস ধরে ব্রিজ এবং খেরসন শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত আন্তনিবস্ক শহর সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে আর রেল সেতুটিও একই পরিস্থিতি। খেরসনের দাবি বাবকের ইউনসা নদীর পার হওয়া আরেকটি সেতু বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। এই সেতু ধরে রুশ বাহিনীর প্রবেশ চোখে পড়ার মতো ছিল। মাক্সার জানিয়েছে, কাখোবা বাঁধের পূর্ব অবস্থিত দুটি ব্রিজ ধ্বংস করা হয়েছে, কিন্তু খেরসনের গুরুত্বপূর্ণ এসব ব্রিজ ধ্বংসের পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়। ইউক্রেনে এই রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। রুশ বাহিনী খেরসন অঞ্চলে ডিনিপ্রো নদীর পশ্চিম থেকে পিছু হটলে এমন তাণ্ডবের বিষয়টি সামনে এসেছে মাস্কার। এদিকে দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর শুক্রবার অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় সেনাবাহিনীর শহরে প্রবেশের পর উল্লাসে মেতেছে স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্থানীয়রা উল্লাস করছেন, ইউক্রেন এবং সেনাবাহিনীর প্রশংসাসূচক স্লোগান দিচ্ছেন, কারো হাতে রয়েছে ইউক্রেনের পতাকাও। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।